তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছিলেন যে এসসি এসটি ওবিসি জেনারেল সকলকেই কিন্তু দেওয়া হবে প্রতি মাসে 1000 থেকে 500 টাকা করে, অর্থাৎ বার্ষিক কিন্তু 12,000 এবং 6,000 টাকা। সেই ফর্ম ফিল আপের কিন্তু আজকে যে ফর্মটা রয়েছে সেটাকে আপনারা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো ঝটপট আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন চলুন আমরা দেখিয়ে দেবো আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, তার আগে বন্ধুরা 2021 সালে একটা পপুলার আর্নিং অ্যাপের ব্যাপারে বলতে চাই যার নাম টাকশাল। অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা অ্যাপটা ইনস্টল করে নিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে নাম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এবং রিফারেল কোডের জায়গায় আমার এই রিফারেল কোডটা দিলে আপনি কিন্তু 20 টাকা বোনাস পেয়ে যাবেন। শুধুমাত্র ক্রেডিট করে টাকা ইনকাম করতে পারবেন এবং ওয়ালেটে 200 টাকা হয়ে গেলে সেই টাকা আপনি কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবেন। এবং আপনাদের বলে রাখি, স্মার্ট আর্নিংয়ের জন্য অবশ্যই লাস্ট উইনিং নাম্বারও কিন্তু চেক করতে পারবেন বেশি ইনকাম করার জন্য। তো বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে স্কিম রয়েছে তার অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন, কোথায় গিয়ে জমা দেবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং তার সাথে সাথে এই ফর্মটা আপনি কীভাবে ডাউনলোড করবেন তার লিঙ্ক আমি কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তো সেটা আমরা দেখে নেবো। তো প্রথমে দেখুন, যিনি বেনিফিশিয়ারি রয়েছেন অর্থাৎ যিনি আবেদনকারী হবেন তিনি কিন্তু অবশ্যই মহিলা হতে হবে, বাড়ির একমাত্র কর্তৃ হতে হবে, সেক্ষেত্রে আপনারা জানেন সে হয়তো ডিটেলসটা। তো প্রথমে দেখুন, যিনি আবেদন করবেন তার এখানে কালার ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের, তো এটা আপনারা এখানে সাইডে দিয়ে দেবেন ডাইরেক্ট ডান দিকে। তো তারপরে দেখুন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে পার্সোনাল ডিটেলসে আপনাকে লিখতে হবে নিজের যে টোটাল ডিটেলস রয়েছে সেটা আপনারা কীভাবে দেবেন সেটা দেখে নিন। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা যদি আপনার থেকে থাকে অবশ্যই দেবেন, যদি না থেকে থাকে কোনো অসুবিধা নেই, আপনারা যখন জমা দিতে যাবেন সেখানে জিজ্ঞাসা করে দিয়ে দিলেই হবে। তো স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যেটা বলা হয়েছে, দেখুন যে কার্ড নম্বর অবশ্যই আপনার কিন্তু লাগবে। তো যিনি বেনিফিশিয়ারি হবেন তো তার স্বাস্থ্যসাথী কার্ড থাকবে, সেই কার্ডে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আপনাদের এখানে লিখতে হবে। তো আধার কার্ড নম্বর আপনি দিয়ে দেবেন, তারপরে দেখুন বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যিনি আবেদনকারী হচ্ছে তার নাম কিন্তু এখানে ডিটেলস আপনাদের ভরতে হবে, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন, মিডিল নাম যদি থেকে থাকে অবশ্যই মিডিল নাম এখানে দিয়ে দেবেন। তো তারপরে নেক্সট দেখুন, মোবাইল নম্বর অবশ্যই আপনাকে দিতে হবে, তো এখানে মোবাইল নম্বরের জায়গায় আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন, ইমেল আইডি যদি থাকে তো আপনার ইমেল আইডি দিতে পারেন। তো তারপরে দেখুন জেন্ডারের জায়গায় এখানে আপনি ফিমেল অবশ্যই, এখানে কোনো রকম মেলের কোনো সিস্টেম নেই, অর্থাৎ যিনি আবেদনকারী হবে তিনি একজন কিন্তু মহিলা হবেন, তো সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে এবং আপনার 1/1/2021 অনুযায়ী আপনার কত ডেট অফ বার্থ হচ্ছে সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন এখানে লেখা রয়েছে যে ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম। তো বন্ধুরা, আপনি এখানে যিনি আবেদনকারী হবে তার ফাদার নেম যদি থেকে থাকে তাহলে সে ফাদার নেম দেবে, যদি না থেকে থাকে তাহলে তিনি যে ম্যারিড হয়েছেন বা তার কর্তা সেখানে কিন্তু স্পাউস নেমের জায়গায় সে কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে দেখুন কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এটা অনেকেরই কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। তো আপনারা জানেন যে এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য কিন্তু মাসে 1000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, আর ওবিসি যারা রয়েছে বা জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু 500 টাকা করে মাসে। তো যারা এসসি হবে বা এসটি হবে তাদের যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু পাবে না এই 1000 টাকা করে মাসে যেটা। তো অবশ্যই যারা এসসি এসটি আছে তারা কিন্তু ধৈর্য ধরে যে এসসি কাস্ট নাম্বার যেটা রয়েছে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু আপনারা এখানে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আদার্স টিক করবেন এবং সেক্ষেত্রে তাহলে আপনাদের অন্য কিছু লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে দেখুন নেক্সট দেখুন যে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিড লিখবেন, আনম্যারিড যদি হয়ে থাকেন তাহলে আনম্যারিড লিখবেন, উইডো বা বিধবা হয়ে থাকলে বা সেপারেটেড হয়ে থাকলে আপনারা এখানে এই যে বক্সগুলো রয়েছে সেখানে আপনারা ক্লিক করে টিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে দেখতেই পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে স্টেট দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনাদের ফিল আপ করা দরকার নেই, ওয়েস্ট বেঙ্গল লিখিয়ে দেওয়া আছে। তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় আপনি কোন ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা লিখবেন, পুলিশ স্টেশন নাম্বার, তারপরে আপনি কোন গ্রামের বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডার হলে সেই গ্রাম বা শহরের নাম লিখবেন, গ্রামের এখানে দেখতে পাচ্ছেন জিপি, তারপরে ভিলেজ হাউস, এগুলো পুরোটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, পোস্ট অফিস পিনকোড সমস্তটা আপনারা এখানে ডিটেলস ফিল আপ করে দেবেন। তো এই হয়ে গেল আমাদের ফর্ম ফিল আপ টোটাল, তারপর আমরা নিচে চলে যাব কী বলা হয়েছে চলুন দেখে নিই। তো তারপরে নেক্সট দেখুন কী বলা হয়েছে, নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং উইথ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলে কতদিন যাবৎ বসবাস করছেন সেটা আপনাকে এখানে কিন্তু সালে লিখতে হবে। তো যিনি আবেদনকারী হবেন তার নিজের বয়সটা লিখে দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা,
তো তারপরে দেখুন এখানে ব্যাংক ডিটেলস, এটা কিন্তু আপনাদের খুব ধৈর্য ধরে লিখতে হবে, কারণ এটা একটু যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা না ঢোকার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম, এখানে আপনি যে ব্যাংকের জন্য আবেদন করছেন সেই ব্যাংক নেম এখানে দিয়ে দেবেন, সেটা স্টেট ব্যাংক হতে পারে, পিএনবি হতে পারে, অন্য যে কোনো ব্যাংকই হতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংক নেম লিখবেন, তারপরে ব্রাঞ্চ নেম যেটা রয়েছে সেই ব্রাঞ্চ নেম লিখে দেবেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন, আইএফসি কোড যেটা রয়েছে সেই ব্যাংকের সেই আইএফসি কোডটা আপনারা ভালো করে লিখে দেবেন। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের পুরো ডিটেলস, আমাদের এখানে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে নেক্সট দেখুন কি বলা হয়েছে, এনক্লোজ লিস্ট। তো আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু দিতে হবে, কিসের কিসের দেখুন, তো কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেটা রয়েছে সেখানে কিন্তু আপনার নাম লিখে দিতে হবে, যে তারপরে চিটিয়ে দিতে হবে। ওই আপনি দেখতেই পেলেন একটু আগে আপনি যে বক্সটা রয়েছে ডান দিকে ওপরে, সেখানে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করা ছবিটা ওখানে কিন্তু ছাটাতে হবে। তারপরে নেক্সট দেখুন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, তো স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে, এবং সেটা কিন্তু ফর্মের সঙ্গে যখন জমা দেবেন তখন সেটা আপনাদের লাগবে। ঠিক আছে, তারপর দেখুন আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি, তারপরে যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু লাগবে। তারপরে নেক্সট দেখুন কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ আপনি যে ব্যাংক পাসবুকটা এখানে ফিল আপ করলেন তার কিন্তু ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ, সে যে ফার্স্ট পেজটা রয়েছে সেই ফার্স্ট পেজের আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স করে দিতে হবে। তো তারপরে আদার্স যদি থাকে তাহলে স্পেসিফাই করে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের পুরো ডিটেলস। এবং তো তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে সেলফ ডিক্লারেশন, তো সেলফ ডিক্লারেশনের জায়গায় আপনি এখানে এগ্রি করছেন যে আপনি কোনো রকম গভর্নমেন্ট জব করেন না বা পেনশনভুক্ত নন, বা আপনি যদি কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে দায়ী কিন্তু আপনি হবেন। ঠিক আছে, এরকম কিছু এখানে দেওয়া রয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেট দিতে বলা হয়েছে, তো যেদিন আপনি আবেদন করবেন ফর্মটা ফিল আপ করতে হবে সেদিনকার ডেট আপনি এখানে দেবেন, এবং এখানে আপনাকে সই করতে হবে, যিনি ফর্মটা ফিল আপ করছেন তার কিন্তু এখানে সই, বা যে লেফট থাম ইমপ্রেশন যেটা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, টিপ সই এখানে দিতে হবে, যদি আপনি সই করতে না পারেন তাহলে টিপ সই এখানে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে নেক্সট দেখুন অ্যাকনোলেজমেন্ট, এটা কিন্তু আপনার কিছু করার দরকার নেই, এটা আপনাকে রসিদ হিসেবে দিয়ে দেবে যখন জমা দেবেন আপনারা, তো সেটা এখানে আপনাদের কিছু করার দরকার নেই। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো এই ফর্মটা আপনারা কোথায় জমা দেবেন, তো ফর্মটা আপনাদের জমা দিতে হবে যে দুয়ারে সরকার যে আপনাদের যখন হবে, অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সেই ডেটে কিন্তু আপনাদের জমা দিতে হবে। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।